হাসিনার পরিবারের সদস্যদের প্রকল্প প্রেমের তথ্য ফাঁস হয়েছে। শুনে মনে হবে নতুন নতুন প্রকল্প না করলে যেন ঘরে ভাত জুটত না। সেই প্রকল্পের বড় রহস্য ও বড় অঙ্কের কমিশন ঢুকত তাদের ঘরে। নতুন নতুন প্রকল্পের নাম শুনলেই হাসিনার পরিবারের মুখে ফুটে উঠত হাসি। একদিকে টাকা আসবে, অন্যদিকে হাসিনা তো কখনো না বলবেন না। দারুণ না বিষয়টা? সালমান এফ রহমানের মতে, এস আলমের মাধ্যমে 1.5 লাখ কোটি টাকা দেশের বাইরে পাচার করা হয়েছে, যার অর্ধেক ভাগ সরাসরি শেখ রেহানা ও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কাছে পৌঁছেছে। এস আলমের 1.5 লাখ কোটি টাকা দেশের বাইরে পাচারের প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সহায়তা ছিল বলে জানা গেছে। আবার ইস্টার্ন রিফাইনারি আর চিনিকল নিয়ে এস আলমের যে মিষ্টি হাসি দেখা গেছে তা আর বলার অপেক্ষা রাখে না। ইস্টার্ন রিফাইনারি মানে শুধু চিনি নয়, সঙ্গে ছিল হরেক রকমের মিষ্টির প্ল্যান। আর দেশের অর্থনীতি সে তো কেবল এই মিষ্টি প্রকল্পের হাত ধরে শোচনীয় হয়ে গেল। সালমান এফ রহমান জানিয়েছেন, শেখ হাসিনা তো নিজের সিদ্ধান্তে অটল, বোঝাতে গিয়ে অনেকেই কিনারা খুঁজে পাননি। এতটাই অটল ছিল যে কেউ তার সিদ্ধান্তের বিপক্ষে কথা বললেই রীতিমতো ছিটকে পড়তেন। সব মিলিয়ে এটা যেন একেবারেই প্রকল্প প্রেমী পরিবার। তদন্তের সময় জানা যায়, জনতা ব্যাংকের ওপর সালমান এফ রহমানের প্রভাব ছিল ব্যাপক। নিজের পছন্দ মতো চেয়ারম্যান ও এমডি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তার হস্তক্ষেপ ছিল সুস্পষ্ট। যদি কোনো নিয়োগকৃত ব্যক্তি তার মন মতো না হতেন, তাহলে তিনি তাকে ব্যাংকে যোগদান করতে দিতেন না বা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগে বাধ্য করতেন। অনুসন্ধানকারীদের দাবি অনুযায়ী, সুকুক বন্ডের মাধ্যমে সালমান এফ রহমান প্রায় 2,250 কোটি টাকা তুলে নিয়েছেন। ব্যাংকগুলোকে এই বন্ড কিনতে বাধ্য করার জন্য বাংলাদেশ ব্যাংকের থেকে সার্কুলার জারি করানো হতো। যদিও তদন্তকারীদের প্রশ্নের উত্তরে তিনি বারবার অসুস্থতার কথা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন।